আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ আহসান হাবিব, ইনস্ট্রাক্টর, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আমি তোমাদের সামনে অনলাইন যে প্ল্যাটফর্মে ফেসবুকের ক্লাস হওয়ার কথা, সে বিষয়ে কিছু আলাপ আলোচনা করব। তো আজকে 3 জানুয়ারি 2021, তো আজকে যে নোটিশটা অলরেডি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে, এত দ্বারা অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আওতায় 2020-21 শিক্ষা সেশনে বিভিন্ন টেকনোলজির প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্মারক এত দেওয়া হয়েছে, যেটা প্রকাশ হয়েছে 30/12/2020 খ্রিস্টাব্দ। মোতাবেক আগামী 3 জানুয়ারি 2021 হতে তাদের অনলাইনে ক্লাস শুরু হবে। অনলাইন প্ল্যাটফর্মের আওতায় ফেসবুকে ব্যবহার করে এই ক্লাস গ্রহণ করা যাবে। তো ফেসবুকের অফিসিয়াল পেজ যেটা মাগুরা পলিটেকনিকের, সেটা হচ্ছে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে গিয়ে জয়েন করতে হবে। এছাড়াও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে www.magurapoly.gov.pd। এখানে প্রবেশ করেও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে ক্লিক করেও অনলাইন ক্লাসে জয়েন করা যাবে। তো ছাত্রছাত্রীদেরকে যথাযথ সময় ক্লাসে উপস্থিত হয়ে, ক্লাসে উপস্থিত তো না, যথাযথ সময়ে অনলাইনে রুটিন মোতাবেক ক্লাস করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এখন আমরা একটু দেখে নেব যে ফেসবুকে অনলাইনের যে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের পেজ, সেখানে কীভাবে প্রবেশ করব সে বিষয়টা একটু দেখাবো। তো চলো আমরা একটু দেখে নিই। আমি অলরেডি পেজটা বের করে রেখেছি, তো চাইলে আমরা প্রথম থেকে দেখে নিতে পারি। তো এরকম এক ফেসবুকে আমরা প্রবেশ করে জাস্ট এখানে আমরা যদি লিখি যে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, অলরেডি এখানে ই করা আছে, আমরা চাইলে এরকমভাবে টাইপ করেও নিতে পারি। মাগুরা পলিটেকনিক, এরকমভাবে আমরা ই করে ডাইরেক্ট একসাথে এখানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস এখানে প্রবেশ করব। তারপর এখানে এদের পলিটেকনিকের যে অফিসিয়াল পেজ, এটা সঠিক পেজ কিনা আমরা একটু যাচাই করে দেখে নেব। সেটা হচ্ছে অফিসিয়াল পেজ এখানে www.magurapoly.gov.pd। তারপর এখানে অলরেডি প্রিন্সিপাল স্যারের নাম্বার দেওয়া আছে, এখানে জিমেল নাম্বার magurapoly.gov.pd@gmail.com এগুলো দেওয়া রয়েছে। এসব দেখে আমরা বুঝে নিব যে এটা এডুকেশনাল ওয়েবসাইট অফ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। তো এখানে আমরা লাইক দিয়ে পেজে প্রবেশ করব। তো এইভাবেই আমরা মোটামুটি অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবো। তোমরা যারা অন্য পলিটেকনিক থেকে অনলাইনে ক্লাস করতে চাও, যেমন যদি বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস করতে চাও, তাহলে সেখানে গিয়ে জাস্ট বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস ফেসবুকে সার্চ দিলেই চলে আসবে। যারা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করো, তারা যদি ইচ্ছা করো জাস্ট ফেসবুকে গিয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস এইভাবে সার্চ দিয়ে ফেসবুকে গিয়ে জাস্ট লাইক বা জয়েন অপশনে গিয়ে জয়েন করতে পারো। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কীভাবে ফেসবুকের অনলাইন ক্লাসে যুক্ত হওয়া যায়। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। সামনে আবার কোনো প্রয়োজনীয় নোটিশ বা ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। তত সময় ভালো থেকো। আর নতুন যারা ক্লাসে জয়েন করছো প্রথম পর্বের,
আসলে আমাদের জন্য দুর্ভাগ্য, তোমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা কোনো ওরিয়েন্টেশন অনুষ্ঠান তোমাদেরকে নিয়ে করতে পারিনি। তো বিশ্বের এই ভয়াবহ করোনাময় অবস্থা আশা করি খুব দ্রুতই কেটে যাবে এবং তোমাদেরকে নিয়ে সরাসরি ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস নিতে পারবো এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্তই ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।